फाइनल लुक ऑफ मोदक। हंसले थोड़ा कैमरा की तरफ देख के कि खुशी। जस्ट राइस गुलो देखूं प्रत्येकटा दाना छाड़ा छाड़ा हमें ना देखिए पारछी ना। हमें सीरियसली बोलची मोटे हम तो फैन बन गए भैया इस चीज का सीरियसली। हठात ही मन हलो मोदक बनाई। এটা কোনো দিন বানাইনি আমি ফার্স্ট টাইম। তার কারণ হচ্ছে কালকে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে আমরা জানি যে মোদক ভোগে দেওয়া হয়। যাই হোক মনে হলো যখন তো করে ফেলি। আমি জানি না আমার উনি এটা ভিডিওতে রাখবেন কি না। স্টাফিংয়ের জন্য আমি এখানে হাফ মালা নারকল কুড়িয়ে নিয়েছি। এখানে গুড় আছে, এটা পাক দিচ্ছি, খেজুরের গুড় আর কয়েকটা এলাচ দানা আছে। এটা স্টাফিংয়ের জন্য যাবে, রেডি করে তারপর মোদকটা দেখাবো। একদম পাক হয়ে এসছে, যেভাবে আমরা নারকলের নাড়ু বানানোর সময় ছাই বানাই পাক দিই, সেইভাবে আমি নারকল আর এখানে এলাচটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে পাক দিয়ে একটা নারকলের ছাই বানাবো। কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি এই কাপের এক কাপ জাল দেওয়ার দুধ আর এই কাপের দেড় কাপ পাউডার মিল্ক, দুটো এলাচ আর একটুখানি তিন চার চামচ দুধের মধ্যে একটু জ্যাফরান পাউডার। ঘি গরম হয়ে গেছে, আমি প্রথমে এখানে এই জাল দেওয়া দুধটা দিলাম, এলাচ দিলাম, দিয়ে আমি গ্যাসটা জাস্ট অফ করে দেবো আর পাউডার মিল্কটা একটু একটু করে মিক্স করবো। দুধটা প্রায় রেডি হয়ে গেছে, আশেপাশে রান্নাও করছি আর মোদকের প্রিপারেশনও চলছে। এবার আমি দুধে ভিজিয়ে রাখা যে কেশর পাউডারটা ছিল ওটা একটু মিশিয়ে দিলাম, একটু কালার আসবে। আর শেষে এক চামচ ঘি দিয়ে আবার এটা কষিয়ে নিয়ে পাক দিয়ে নিয়ে নামিয়ে নেব, যেমন আমি ভুজিয়া তৈরির সময় করেছিলাম। 20 minutes later ডোটা অনেক শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। আমি এবার হাতে একটু ঘি ইউজ করে নেবো। আমার স্টাফিংয়ের জন্য প্রথমে নারকলের ছাই বানিয়েছিলাম, সেটা নিয়েছি। আর যা কম মিষ্টি খায় তাদের জন্য একটু কাজু আর কিশমিশ রেখেছি। স্টাফিং ইচ্ছে মতো দেওয়া যেতে পারে, কাজু কিশমিশ, আখরোট, পেস্তা, যেমন ইচ্ছে। আমি এখান থেকে অল্প লিচি মতো করে করে কেটে নেবো। এবার এইভাবে আমরা যেভাবে লিচি বানাই পুর দিই আর কি, সেইভাবে এখান থেকে একটু নারকলের ছাই নিয়ে নিচ্ছি, এর ভেতরে স্টাফিং দিলাম। গোল হয়ে গেল, এইভাবে গোল বানিয়ে এখান থেকে এইভাবে একটু হাতে শেপ করে যেরকম মোদক দেখতে হয় সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি। মোদকে কিন্তু মোল্ড পাওয়া যায় বানানোর, আমার কাছে মোল্ড নেই, কিন্তু একটা উপায় আছে, রাস্তা আছে, যাতে মোল্ডের মতোই মোল্ডে দিয়ে যেরকম দেখতে হয় সেরকমই হবে। আটা চামচ নিয়েছি, এর গায়ে খাঁচ কাটা যে জিনিসগুলো থাকে, ডিজাইনগুলো থাকে, আমি এটা দিয়ে করছি, দেখুন কেমন হয়। দেখুন মনে হচ্ছে পারলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যদিও। হ্যাঁ, সেকেন্ড টাইম বানাবো কাজু কিশমিশের স্টাফিং দিয়ে। ফাইনাল লুক অফ মোদক, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা, ওয়াহ বেহতরিন চিজ বানাই হ্যাঁ। এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন এর হাসি, হাসলে থোড়া ক্যামেরা কি তারা দেখকে কি খুশি, বাবা। মোদকটা কিন্তু বানিয়েছিলে সুপার ভাই তুমি একদম, আর এখন ফ্রিজে রেখে সেট করেছে তো লাভলি সেট হয়ে গেছে সুন্দর। এই বাবা আমাকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে পরোটা আর তার সাথে ঘুগনি আর মাতাজির আমন্ড, পিতাজি তো আমন্ড খান না। মাতাজিকে দিল না, আরে দিয়ে দাও একটা দিয়ে দাও। আজকে গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর বিলেটেড শুভকামনা, কারণ আপনারা ভিডিওটা অনেক দেরিতেই দেখছেন। ওয়াহ, ম্যাডাম কো দিখায় ইয়া নেহি দিখায়, ম্যাডাম বলে কে না দিখানে কে দিয়ে, চলিয়ে মিলতে হ্যায় বাদ মে কবি ভি জব ভি টাইম হোগা। ফোনে 8 বাজা হে থোড়া চায়ে তো হামকো পিলা দে, আহা চা রেডি হচ্ছে, কে বাত হ্যায়, 6:30টার সময় যদি কেউ ঘুমতে করে তাহলে 7:30 বেজে যায় চা খেতে, লাঞ্চ করে চা বাত হ্যায়, দেরি হয়েছে 3:30 বেজে গেছে, আমি বাড়ির কাজ করেছি তার জন্য, কত ফালতু কথা বলা, তুমিও কাজ করেছো তার জন্য। ওর বাতা ক্যা রাত কো খিলাএগি, কাহা হ্যাঁ, পনির কি তো ফ্রোজেন হ্যাঁ, খুল জায়গা হ্যাঁ।
चाय जल्दी से हमको कोई पिला दे, चाय ना पीने से मूड हमारा खराब होता है, बेटुआ नीचे था अभी वो ऊपर गया है। वाह 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 वाह। Later that same evening, আমাদের আজকে রাতের মেনু হচ্ছে পনির বিরিয়ানি আর বাবার জন্য কিছু একটা আলু পটলের ঝোল বা পোস্ত ইয়েতে না পোস্ত করব পোস্ত একটা সেটা ডিম সেদ্ধ eventually আজকে করছি পনির দম বিরিয়ানি এর দিনের মতোই মানে যেরকম কোরমা বিরিয়ানি করেছিলাম চিকেন কোরমা বিরিয়ানি সেইভাবে দুই জায়গায় রাইস বানাচ্ছি এখানে কেসার পাউডার দিয়ে একটু হলুদ রঙের রাইস হচ্ছে এখানে সাদা নরমাল রাইস আজকেও সোনা মসুরি চালই দিয়েছি আর চাল দুটো সিজন করার জন্য আমি জলে নুন দিয়েছি গোটা গরম মশলা কাজু আর কিশমিশ দেওয়া আছে অলরেডি চালটা ফুটতে শুরু করেছে এই চালগুলো রেডি হলে 80% কুক হলে আমি নামিয়ে নেব আলুতে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আলুটা তেলে ভেজে গুঁড়ো লঙ্কা অ্যাড করে এটা আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব পনির নুন জলে উষ্ণ গরম জলে ভেজানো আছে এটা সফট হয়ে যাবে এরপরে পনির আর আলু একসাথে কষিয়ে বাটা মশলা গুঁড়ো মশলা সব সাথে একসাথে কষিয়ে তারপরে বিরিয়ানিতে দমে দেব তখন আবার আসবো এখনকার মতো স্টক এখানে আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি শুধু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আলুগুলো ভাজতে ভাজতে প্রায় কুক হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাই আমি সেদ্ধ করলাম না পনিরগুলো ভাজবো পনির একটু লাল করে ভেজে হালকা লাল করে ভেজে তুলে রাখবো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটাও প্রায় রেডি হয়ে গেছে এটা করে আমি তুলে নেব তারপরে আমি যেটা করবো পনিরের এই তেলের মধ্যেই একে একে আদা পেঁয়াজ রসুন বাটা নুন লঙ্কার গুঁড়ো হলুদ চিনি সব একে করে অ্যাড করবো দেব কিচেন কিং মশলা আর দই অ্যাড করবো এইভাবে ভালো করে গ্রেভিটা কষিয়ে তৈরি করে পনিরগুলো অ্যাড করব পনির দিয়ে বেশি কুক করব না তারপরে আলু মিশিয়ে পুরো গ্রেভিটা তুলে রাখবো আর আমি এখানে গরম মশলা দিচ্ছি না যেহেতু গরম মশলা ভাতে আছে আর আমি লেয়ারের সময়ও দেবো সেই জন্য এখানে আর আমি গরম মশলা অ্যাড করছি না আমার পনিরের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে সব মশলা দিয়ে পনির আর আলু আমি কষিয়ে একটা গ্রেভি রেডি করে রেখেছি আর এখানে ডেচকি বসিয়েছি আজকে আমি ডেচকিতে করছি একটু সাদা তেল দেওয়া আছে আর আমি এখানে তার উপরে ঘি দেবো দিচ্ছি ঘি এবার গ্যাসটা অফ করবো ঘিটা গলার জন্য একটু চালিয়ে রেখে দিলাম ক্লিয়ার করে দিয়েছি এবার আমি পনিরের গ্রেভিটা দেবো সরি এই জন্যে বলছি যে আজকে আমি গ্রেভিটা বানানোর সময় ক্যামেরাটা ধরতে পারিনি কারণ আমি আজকে একা একা শুট করছি এবার আমি হোয়াইট রাইসটা দিয়ে দিচ্ছি পনির বলেই তুমি এত কাজু কিশমিশ দিয়ে দিলে নাকি পনির কাজু কিশমিশ খেলা যায় হ্যাঁ অবশ্যই একটু মিষ্টি মিষ্টি খেতে তো হবেই হবে আগের দিন যখন আমি গ্রেভিটা খাচ্ছি মাংসের মানে কোরমা বিরিয়ানির কথা বলছি তখন কাজুটা মুখে পড়ছে তখন মনে হচ্ছে এতদিন বিরিয়ানিতে কেন দিইনি সাদা ভাতের ওপরে হাত দিয়েও দিতে পারো তুমি পেঁয়াজ পেস্তা পাঁচ চামচ করে দু রকম ওয়াটার দেবো কেওড়া আর রোজ হ্যাঁ আচ্ছা মাম্মি জি খাবে সুতরাং ওয়াটার একটু কম বুঝে দিতে হবে তাহলে বলবে আরে গন্ধ 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 আর ঘি যা রাখা হ্যাঁ ভাইয়া ভাই এটা কি শেষ হয়েছে মরছে না সেদিকে জমে গেছে ঘি আপনাদের আনাতে হবে জবরদস্ত একদম আরে ঠিক হ্যাঁ ওই গ্রেভিতে ভালো দই ছিল খুব ভালো রেজাইয়াত আসবে কোনো চিন্তা নেই এবারে লাস্টে গরম মশলা নট দা লিস্ট হ্যাঁ আর কত কতক্ষণের জন্য দমে যাবে এটা অনলি 10 মিনিটস পনির আর সব কুক করা আছে 20 মিনিটস লেটার মিনওয়াইল ইন অ্যাবান্ডেন্স কাজু আর কিশমিশ আছে ফ্লেভারটাই মিষ্টি মিষ্টি তাই না একদম ফ্লেভারটা জবরদস্ত একটু ড্রাই কিন্তু ফাটিয়ে দিয়েছে যখন দিচ্ছিল ওদের আমি পনিরটা পনিরের মতো করেছি একদম একদম তুমি জবরদস্ত করেছো ভাই যখন দিচ্ছিল তখন অ্যাকচুয়ালি ওদের খাওয়ার আমাদের খাওয়ার মধ্যে এক ঘন্টার উপর একটা ডিফারেন্স আছে এখনো গরম আছে লুবলা ফাটিয়ে দিয়েছে ভাই একদম ফাটিয়ে দিয়েছে জাস্ট রাইসগুলো দেখুন প্রত্যেকটা দানা ছাড়া ছাড়া আমি না দেখিয়ে পারছি না আমি সিরিয়াসলি বলছি মোটে হাম তো ফ্যান বন গয়া ভাইয়া ইস চিজ গা সিরিয়াসলি সিরিয়াসলি আর মিথ্যে বলবো না আমি এক চামচ খেয়েছি প্রথমে তো যেটা আসছে সেটা কেওড়া জলের এসেন্স আর রোজ ওয়াটারের এসেন্স এক সেকেন্ড আমি রাখছি রেখে তারপরে প্রপারলি আপনাদের জানাচ্ছি তুমি বলো তোমার ফিডব্যাক কেমন লাগে আমার পনির খেতে এমনি খুব ভালো লাগে খেতে ভালো লাগে আর হ্যাঁ ও একটু পনির টনির ভেজি বেশি পছন্দ করে আর ইন অ্যাবান্ডেন্স এটা কাজু আছে যেমন আমি বারবার বলছি জাস্ট লুক অ্যাট ইট জাস্ট লুক অ্যাট ইট প্রথমে দেখুন এরকম ছোট্ট ছোট্ট আলুগুলো সুপার সেদ্ধ সুপার সেদ্ধ আর আমুলের পনির নরম হয় এরকম নরম আর ওই নুন জলে দিয়েছিল তো নুন জলে দেওয়ার জন্য খুব ভালো সিজন হয়েছে খুব লাভলি সিজন হয়েছে এটা হচ্ছে আনিয়ন বেরেস্তা কাজু কিশমিশ পেঁয়াজ বেরেস্তা মাস্ট একদম তারই মিষ্টি ভাবটা তাই না আর ঘিয়ের আরোমা লাভলি জাদু করেছে ঘি কেওড়া ওয়াটার রোজ ওয়াটার এই তিনটে মেলানো মেশানো একটা ফাটানো আরোমা
আর ওই রাইসগুলো জাস্ট দেখুন, জাস্ট দেখুন। আর কি দেখাবো আমি, কতগুলো বিরিয়ানি হলো আমার একটা প্লে লিস্ট আছে, তাতে মনে হয় 10 খানা বিরিয়ানি হয়ে গেলো, শুধু মাটনটা বাকি, করবো শিগগিরই। প্রত্যেকটা চালের দানা আলাদা আলাদা। আর আরেকটা জিনিস বলবো, আমরা সবাই বাসমতি রাইসে বিরিয়ানি বানাই, তো কখনো এই সোনা মুসুরি রাইসটায় বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখবেন, তাই না? ফাটা ফাটি বিরিয়ানি হবে, পারফেক্ট। দানাটা একটু ছোট, বাসমতির মতো লং গ্রেন নয়, কিন্তু জাস্ট বানিয়ে দেখবেন কখনো, প্রত্যেকটা আলাদা হয়, প্রত্যেকটা আলাদা। ফাটাফাটি চাল সোনা মুসুরি স্পেন্সারে পাওয়া যায়। তো এই ভিডিওটা ইনি মোদক মানন দিয়ে শুরু করেছিলেন, তারপরে অল্প স্বল্প যা তোলা হয়েছে ক্রিয়েটিভ পার্সনই তুলেছেন, যা করেছেন আমি এডিটের সময় যেমন ছিল যা ছিল তাই দিয়ে দেবো। আপনারা প্লিজ একটু ভালোবাসা দেখিয়ে দেবেন, প্রয়োজন আছে খুব আমাদের, সিরিয়াসলি বলছি। কারণ যে পরিমাণ মেহনত এই ডেলি ব্লগিং রেসিপির ছলে দেখানো এতে হয়, সেটা আমি যখন ফুড ব্লগ করতাম না, তার থেকে মানে 10 গুণ বেশি। এটা কিন্তু সত্যি কথা, যারা প্রত্যেকদিন ডেলি ব্লগ আপলোড করে, বড় বড় ক্রিয়েটাররা আছে লাইক ফ্লাইং বিস, লাইক মুম্বাইকার নিখিল, তাই না? আমার তো ওই লেভেলের ক্রিয়েটারের কোনামাত্রও নই, কিন্তু ডেলি ব্লগে যা মেহনত লাগে তার সঙ্গে ডেলি ব্লগের সাথে রেসিপি, সেটা ডিটেলে দেখায় কি না দেখায়, এবং তার এডিটে পোস্ট শুটে যা মেহনত লাগে, সেই অনুযায়ী আমার ভিউ হচ্ছে না, একদমই হচ্ছে না, হয়তো আগামী দিনে হবে, বললাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটাই যদি এই চ্যানেলে প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর ভিডিও লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, না লাগলে দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপশন টু প্রেস দ্য ডিসলাইক বাটন। ভালো থাকুন সবাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, বাই।